প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আতাউর রহমান খান শাউল, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আলোচনার বিষয় ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হাজার্ডস পার্ট 2। আজকে আলোচনাটা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ। আমরা ইউনিট 5 লেসন 2 এর ইটিং হ্যাবিট অ্যান্ড হাজার্ডস এর মূল যে গল্পটি তার লাঞ্ছন সেটা নিয়ে আলোচনা করছি। আমরা পার্ট 1 ক্লাসে প্রথম অংশটি আলোচনা করেছি, আজকে পার্ট 2 তে পরের অংশটি নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনায় থাকছে টেক্সট এবং বেঙ্গলি ট্রান্সলেশন। লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হাজার্ডস, খাদ্যাভ্যাস ও ঝুঁকি। এই লেসনটির গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে উইলিয়াম সমারসেট মমের গল্প দ্য লাঞ্চন। এই গল্পটি আমরা শুরু করেছি, কিছুটা পড়ে ফেলেছি, আজকে বাকি অংশটি আমরা শেষ করব। খুবই মজার গল্প। আমরা শুরু করব এখান থেকে, আবার মিডল অফ দ্য টেক্সট। তো তোমরা জানো যে গল্পটি ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লেখা, ফার্স্ট পার্সন নারেটিভ। তো এখানে উইলিয়াম সমারসেট মম এবং তার এক ভক্ত পাঠক, এক ভদ্র মহিলা, তার মধ্যে কনভারসেশন এবং সে বিষয় নিয়ে গল্প। শি এট দ্য কেভিয়ার অ্যান্ড শি এট দ্য স্যামন। ভদ্র মহিলা কেভিয়ার খেলেন এবং স্যামন খেলেন। She talked gaily of art and literature and music. সাহিত্য, কলা ও সঙ্গীত নিয়ে বিস্তর বক্তব্য ঝাড়লেন। But I wondered what the bill would come to. কিন্তু রাইটার চিন্তা করছে অন্য কোনো বিষয় নিয়ে, এটা ভাবছে, কিন্তু আমার চিন্তা তখন বিল নিয়ে। When my mutton chop arrived, she took me quite seriously to task. Take to task means তিরস্কার করা। যখন খাসির চপ এলো, ভদ্র মহিলা আমায় কঠোরভাবে তিরস্কার করলেন। I see that you are in the habit of eating a heavy luncheon. দেখছি আপনার দুপুরে ভারী কিছু খাবার অভ্যাস। I'm sure it's a mistake. আমি নিশ্চিত এটা আপনার ভুল হচ্ছে। Why don't you follow my example and just eat one thing? I'm sure you'd feel ever so much better for it. Follow my example. আপনি তো এখানে বলছেন উনি যে আমার মতো হতে পারেন না কেন, শুধু একটি পথ খাবেন, বা আমাকে কেন আপনি আমাকে অনুসরণ করছেন না, শুধু একটি পথ খাবেন, এমন কথা, সুন্দর কথা। কিন্তু আসলে উনি নিজে বেশি খাচ্ছেন। এমন অভ্যাস করলে আপনি এখানকার তুলনায়, এখনকার তুলনায় আরো বেশি ভালো বোধ করবেন। আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার। আমি তো কেবল একটি পদই খাবো, আমার সুকরুণ উক্তি যখন ওয়েটার আবার এলো সাথে খাদ্য তালিকা নিয়ে। সে ওয়েভড হিম অ্যাসাইড উইথ অ্যান এয়ারি জেস্টার। ভদ্রমহিলা ইশারায় এক পাশে সরিয়ে নিল ওয়েটারকে। নেক্সট, নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন। না না, আমি দুপুরে কিচ্ছু খাই না। জাস্ট আ বাইট, আই নেভার ইট মোর দ্যান দ্যাট, অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস।
আমি দুপুরে কিচ্ছু খাই না, সুন্দর কথা। আচ্ছা একটু খেয়ে দেখা যায়, জাস্ট আ বাইট, একটু খেয়ে দেখা যায়, এমন সুন্দর কথা বলছেন, এর বেশি কিন্তু নয়। এবং আমার এ খাওয়া কেবলই আড্ডা দেওয়ার ছলে, বুঝলেন? খুব সুন্দর করে বলছে, আই কুড নট পসিবলি ইট এনিথিং মোর আনলেস দে হ্যাড সাম অব দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। আমার পক্ষে এখন আর কিছু খাওয়া সম্ভব না, শুধুই ওই বড় বড় অ্যাসপারাগাস গুলো ছাড়া। কিছুই খাবে না, শুধু বড় বড় অ্যাসপারাগাস গুলো খাবে। অ্যাসপারাগাস গুলো কি এখানে বর্ণনা দিচ্ছে, আই শুড বি সরি টু লিভ প্যারিস উইদাউট হ্যাভিং সাম অফ দেম। এগুলো না খেয়ে প্যারিস ছাড়লে আমি সত্যি পস্তাবো। তারপরে কত সুন্দর খাবার অ্যাসপারাগাস। মাই হার্ট স্যাঙ্ক, আমার মুখ শুকিয়ে গেল। আই হ্যাড সিন দেম ইন দ্য শপস and I knew that they were horribly expensive. এগুলো দোকানে দেখেছি আমি, জানি এদের সাংঘাতিক দাম। My mouth had often watered at the sight of them. কতবার দূর থেকে দেখেই জিভে জল এসেছে। Madam, wants to know if you have any of those giant asparagus? I asked the waiter. ম্যাডাম জানতে চান আপনাদের স্টকে আরও কিছু বড় বড় অ্যাসপারাগাস আছে কি না, ওয়েটারকে আমি জিজ্ঞেস করলাম। আই ট্রাইড উইথ অল মাই মাইট টু উইল হিম টু সেই নো। আমার সমস্ত শক্তি দিয়ে ওয়েটারকে বোঝাতে চাইলাম সে যেন না বলে। মুখে মুখে বলছি ওয়েটারকে যে কিছু অ্যাসপারাগাস থাকলে নিয়ে আসেন, কিন্তু সমস্ত শক্তি দিয়ে বোঝাতে চাইলাম যে কোনোভাবেই হোক এটার জন্য বলে যে নেই। আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ বোর্ড পিস লাইক ফেস অ্যান্ড শি এসিউড মি দ্যাট দে হ্যাড সাম সো লার্জ সো স্প্লেন্ডিড অ্যান্ড সো টেন্ডার দ্যাট ইট ওয়াজ আ মার্ভেল। তার যাজকের মতো উদার মুখটায় অতিথিও তার হাসি ফুটিয়ে উঠল যেন। আমায় আশ্বাস দিল ওদের কাছে দারুণ কিছু অ্যাসপারাগাস আছে, এগুলো এতই বড় আর এতই চমৎকার যে এগুলো যেন এক একটা জীবন্ত বিষয়। কি আর করার, ওয়েটার দিয়ে আসলে না করানোর উপায় নেই, তারা পারলে সব এনে দিয়ে দেয়। আই এম নট ইন দ্য লিস্ট হ্যাংরি, মাই গেস্ট সাইড, but if you insist I don't mind having some asparagus. আমার মোটেই খিদে নেই, আমি ক্ষুধার্ত নই, আমার অতিথি বললেন। সাইট দীর্ঘ শ্বাস ফেলে বললেন, but if you insist I don't mind having some asparagus. কিন্তু জোর করে যদি বলেন কিছু অ্যাসপারাগাস না খেলেই নয়। আই অর্ডার দেন, আমি অর্ডার দিলাম। আর ইউ গোয়িং টু হ্যাভ এনি? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস। আপনি খাবেন না? না, আমি অ্যাসপারাগাস একেবারেই খাই না, কারণ লেখক তখন টাকার চিন্তা করছেন। ওকে, নেক্সট। আই নো দেয়ার আর পিপুল হু ডোন্ট লাইক দেম, আমি জানি অনেকে এগুলো পছন্দ করে না। The fact is, you ruin your plate by all the meat you eat. আসলে অত মাংস খেয়ে আপনার রুচি চলে গেছে। খুব সুন্দর কথা। We waited for the asparagus to be cooked. আমরা অ্যাসপারাগাস গুলো রান্না হওয়ার জন্য অপেক্ষা করলাম। Panic seized me. Panic. জানো এই ওয়ার্ডটা, আতঙ্ক, সিজ মানে গ্রাস করা, দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলল। ইট ওয়াজ নট, কেন প্রশ্ন উত্তর দিচ্ছে এখানে, ইট ওয়াজ নট আ কোয়েশ্চেন নাও অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট ওভার ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, বাট ওয়েদার আই হ্যাড ইনাফ টু পে দ্য বিল।
কত টাকা বাঁচবে তা দিয়ে বাকি মাসটা চলবে, এগুলো এখন আর চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হলো বিল দেবার মতো পকেটে যথেষ্ট টাকা আছে তো। দ্য অ্যাসপ্রাগাস অ্যাপিয়ার্ড, অ্যাসপ্রাগাসগুলো চলে আসলো। দে আর ইনোরমাস, স্যাকুলেন্ট অ্যান্ড অ্যাপিটাইজিং, বিশাল বিশাল, রসালো, সুস্বাদু এবং সবার অ্যাসপ্রাগাসগুলো। দ্য স্মেল অব দ্য মেল্টেড বাটার টিকলস মাই নোস্ট্রিলস, এদের গায়ে লেগে থাকা মাখনের গন্ধ আমার নাকে যেন সুড়সুড়ি দিল। অ্যালুরিং কফি, আই সেড, কফি খাবেন জিজ্ঞেস করলাম, কিন্তু উনি উত্তর দিলেন ইয়েস ইয়েস, মানে শুধু কফি নয়, তার সঙ্গে অন্য কিছু, ইয়েস জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, শি আনসার্ড। হ্যাঁ, শুধু আইসক্রিম আর কফি, শুধু আইসক্রিম আর কফি, শুধু বলছে, যা খাচ্ছে তাই বলছে শুধু। আই ওয়াজ পাস্ট ক্রাইং নাও, আমার এখন আর কিছু গায়ে লাগছে না, কারণ অলরেডি যত পরিমাণ বিল হয়ে গেছে কি আর খাবে, খাক যত ইচ্ছা। সো আই অর্ডার কফি ফর মাই সেলফ অ্যান্ড অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি ফর হার, নিজের জন্য কফির অর্ডার দিলাম, ভদ্রমহিলার জন্য দিলাম কফি ও আইসক্রিম। ইউ নো দ্যার ইজ ওয়ান থিং আই ট্রুলি বিলিভ ইন, শি সেড অ্যাজ শি এট দ্য আইসক্রিম, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান কুড ইট ইট মোর। একটা জিনিস আমি খুব মানি, আইসক্রিম খেতে খেতে তিনি বললেন, ওয়ান শুড অলওয়েজ ইট আপ ফ্রম আ মিল ফিলিং ওয়ান কুড ইট আ লিটল মোর, প্রত্যেকেরই উচিত এমনভাবে খাওয়া যাতে খাওয়া শেষ শেষে মনে হয় আর একটু খাবার জায়গা রয়ে গেছে পেটে, উপদেশ দিচ্ছে অন্যকে কিন্তু নিজের বেলায় সব খেয়ে পেট পুড়ে দিচ্ছে। আর ইউ স্টিল হাংরি, আই অ্যাস্কড ফেইনলি, আপনার এখনো খিদে মিটেনি, ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, এত খাওয়ার পরও মনে হচ্ছে তার খিদে মিটেনি। নেক্সট, ও নো আই এম নট হাংরি, ইউ সি আই ডোন্ট ইট লাঞ্চম, না তা নয়, আমি ক্ষুধার্ত নই জানেন তো, আমি দুপুরে খাই না, দুপুরে খাই না, আবার সব খেয়ে বসে আছে। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চম, আই ওয়াজ স্পিকিং ফর ইউ। সকালে শুধু এক কাপ কফি এবং তারপর একেবারে রাতে খাই, কিন্তু কখনোই এক পদের বেশি দুপুরে খাই না, আমি আপনার কথা বলছিলাম, আই ওয়াজ স্পিকিং ফর ইউ, লেখকের কথা বলছেন যে লেখক এত বেশি খান কেন। ও আই সি, ও আচ্ছা, দেন আ টেরিবল থিং হ্যাপেন্ড, এরপর এক ভয়ানক কাণ্ড ঘটল, ওয়াইল উই আর ওয়েটিং ফর দ্য কফি দ্য হেড ওয়েটার উইথ অ্যান ইনগ্রেসিয়েটিং স্মাইল অন হিজ ফলস ফেস কেম আপ টু আস বিয়ারিং আ লার্জ বাস্কেট ফুল অফ হিউজ পিচেস। আমরা কফির জন্য যখন অপেক্ষা করছিলাম, হেড ওয়েটার এবার নিজেই বেরিয়ে এলো আমাদের দিকে, মুখে তোষা মধ্যে হাসি, চেহারায় কৃত্রিম আন্তরিকতা, হাতে একখানে বিরাট ঝুড়ি ভর্তি টসটসে পিচ ফল। ভয়ানক ব্যাপার, দে হ্যাড দ্য ব্লাশ অফ অ্যান ইনোসেন্ট গার্ল, দে হ্যাড দ্য রিচ টোন অফ অ্যান ইটালিয়ান ল্যান্ডস্কেপ, সেগুলোতে ছিল নিষ্পাপ কিশোরীর লাজুক রক্তিমাভা, বর্ণ যেন ইটালির প্রাচুর্যময় ভূদৃশ্যের সমতুল্য। ব্যাপারটা হচ্ছে, বাট শিওরলি পিচেস আর নট ইন সিজন দেন, আমি জানি যে এটা পিসফলের মৌসুম নয়, লর্ড নেও হোয়াট দি কস্ট, ঈশ্বরই জানেন এদের দাম কত। ইউ সি ইউ ফিল্ড ইউর স্টোমাক উইথ আ লট অফ মিট মাই ওয়ান মিজারেবল লিটল চপ অ্যান্ড ইউ ক্যান ইট
anymore. But I've just had a snack and I shall enjoy a peach. দেখলেন আপনি চপ খেয়ে পেটটাই ভরে ফেললেন। আমার খুদে এক টুকরো চপটার জন্য বড় মায়া হলো বেচারা মাটন চপ। এখন আর কিছু খাবেন কি করে? দেখলেন আমি হালকা কিছু খেয়েছি, বিধায় একটা পিচ ফল আমি বিনা ক্লেশে খেতে পারছি। খুব সুন্দর করে কথা বললো, হালকা কিছু খেয়েছে, জাস্ট হ্যাড আ স্ন্যাক। স্ন্যাক মানে জানো, স্মল মিল অর অ্যামাউন্ট অফ ফুড ইউজুয়ালি ইটেন ইন আ হারি, খুব তাড়াহুড়ো করে অল্প কিছু যে খাওয়া সেটাকে স্ন্যাক বলা হয়। তাই মনে হচ্ছে অল্প কিছু খেয়েছে, কিন্তু অলরেডি পেট ভরে খেয়েছে ভদ্রমহিলা। নেক্সট, দ্য বিল কেম। When I paid it, I found that I had only enough for a quite inadequate tip. বিল চলে আসলো। বিল পরিশোধ করার পর দেখলাম আমার কাছে বকশিশ দেওয়ার মতো সামান্য কিছু রয়ে গেছে। Her eyes rested in an instant on the three francs I left for the waiter, and I knew that she thought me mean. ওয়েটারের জন্য 3 ফ্রাঙ্ক রেখে দিলাম আমি। ভদ্রমহিলা একবার জন্য সেদিকে তাকালেন, জানি তিনি আমায় কৃপণ ভাবছেন। বাট ওয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট, আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি অ্যান্ড নট আ পেনি ইন মাই পকেট। যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম আমার সামনে পুরো মাসটাই পড়ে আছে, কিন্তু পকেটে এক পয়সাও নেই। ফলো মাই এক্সাম্পল, আমার দৃষ্টান্ত অনুসরণ করুন। শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ড অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। করমর্দন করতে করতে তিনি বললেন, দুপুরে এক পদের বেশি কখনো খাবেন না। আই ডু বেটার বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। আমার কাছে আরো ভালো সমাধান আছে, আমি বললাম। আমি আজ কি বললো এখানে, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আমি আজ রাতে কিছুই খাব না। হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং ইন টু আ ক্যাব, ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট। আপনি সাংঘাতিক রসিক লোক, ট্যাক্সিতে লাফিয়ে ওঠার সময় খুশির সাথে বললেন, আপনি ভারী রসিক। বাট আই হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, তবে শেষ পর্যন্ত বদলা নিতে পেরেছিলাম। আই ডোন্ট বিলিভ দ্যাট আই অ্যাম আ ভিনডিকটিভ ম্যান, আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধপরায়ণ, আই মিন আমি প্রতিশোধপরায়ণ নই। বাট When the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. কিন্তু ঈশ্বর যখন নিজ হাতে কারো বিহিত করেন তখন তৃপ্তির সাথে এর ফলাফল দেখাটা নিশ্চয়ই মার্জনীয় অপরাধ। টুডে শি ওয়েজ 21 স্টোন, আজ ভদ্রমহিলার ওজন 21 স্টোন। তোমরা জানো যে 1 স্টোন সমান 14 পাউন্ড, সুতরাং বুঝতেই পারছো ভদ্রমহিলার কত ওজন হয়ে গেছে। তো এই ছিল আজকের আলোচনায়। তো তোমরা এই গল্পটি ভালোভাবে পড়বা। গল্পটির যে সুবিধা সেটা হচ্ছে যে গল্পটি পড়ে তোমরা অনেক মজা পাবা, বাসায় টেক্সট বই থেকে গল্পটি পড়ো। এবং গল্পটির যে কনভারসেশন যেগুলো দেওয়া আছে এগুলো নেরেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর এগুলো তোমার দৈনন্দিন জীবনে তোমাদের কনভারসেশনে তোমরা ব্যবহার করতে পারো। খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড এবং সেন্টেন্স তোমাদের জন্য এখানে তোমরা পাবা কথা বলার জন্য। তোমরা এগুলো ফলো করার চেষ্টা করবা। হ্যাঁ, তোমরা এই গল্পটি ভালোভাবে পড়লে মজাও পাবা এবং তোমাদের দৈনন্দিন জীবনে কাজেও লাগবে। আর তার সাথে তোমরা বাসায় পরীক্ষার জন্য প্র্যাকটিস করো। টেক্সট বইয়ের সঙ্গে বিভিন্ন কোয়েশ্চেন যে এসেছিল বোর্ডে সেগুলো, তার সঙ্গে সম্ভাব্য যে কোয়েশ্চেন আসতে পারে
তো সেগুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করো, যেন তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারো। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, বেস্ট উইশেস ফর ইউ, সি ইউ অ্যাগেইন।